হ্যালো, আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একটা চটজলদি মুখরোচক ভর্তা রেসিপি, বাদাম ভর্তা। আমি আজকের এই ভর্তাটা করছি চীনাবাদাম দিয়ে। প্রথমে একটি পাত্রে চীনাবাদাম নিয়ে নিলাম, এবারে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে এই বাদাম দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু তেল দিচ্ছি না, কারণ বাদামের সাথে যেহেতু পানি আছে তো বাদামটাকে প্রথমে কয়েক মিনিট এমনি কড়াইয়ে টেলে নিচ্ছি। বাদামটা কিন্তু কাঁচা, তাই ভর্তা করার পূর্বে অবশ্যই ভেজে নেবেন, এতে করে এটার টেস্ট আরও বেড়ে যাবে। কিছুক্ষণ এভাবে টেলে নেবার পর এবারে এটাতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। এখন দিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তা সরিষার তেলে করলেই কিন্তু ভালো লাগে। তেল দেবার পর এটাকে আরও মিনিট পাঁচেক ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদাম যেভাবে ভর্তা করে খাওয়া যায় এটা অনেকেই জানেন না, আমি নিজেও ছোটোবেলা থেকে কখনো শুনিনি। আমার ভার্সিটি লাইফে আমার এক রুমমেট ছিল রংপুর বাড়ি, তো প্রথম একদিন দেখেছিলাম ও এই ভর্তাটা করছে, তারপর খেয়ে দেখলাম আসলেই দুর্দান্ত স্বাদ। যারা এখনও খাননি তাদেরকে এই স্বাদটা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা যদি তিল ভর্তা খেয়ে থাকেন তো এটার টেস্ট হচ্ছে তিল ভর্তার মতো। যেহেতু বাদাম থেকেও তেল হয় তো বাদাম মানে তিল ভর্তার যেরকম টেস্ট, এটার টেস্টটা বলতে গেলে একদম ওই রকম। তো তিল ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেন ভর্তা কত মজার। তো আমি একটা ব্লেন্ডার জারে এগুলোকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ করার পর এভাবে একটু চামচ দিয়ে একটু এভাবে ঠিক করে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে কিছুটা লবণ দিব। শুরুতেই অনেক বেশি লবণ দিচ্ছি না, যাতে করে টেস্ট করে পরে বাড়িয়ে দেওয়া যায়, আর বেশি হয়ে গেলে তো বিপদ, কম হলে সমস্যা নেই। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ভর্তাটা টেস্ট করে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।